নিঃসঙ্গ বার্ধক্য প্রযুক্তির দেশ জাপানে খুবই পরিচিত ছবি। জীবন সারান্যে পা রেখে যাতে একলা না লাগে সেজন্য জাপানিরা তৈরি করে ফেলেছে এক রোবট। নিঃসঙ্গতা কাটাতে তার সঙ্গে দিব্যি চালানো যাবে কথাবার্তা। জাপান এখন বুড়ো বুড়িদের দেশ। 33% মানুষের বয়স 60-এর বেশি। প্রায় 3.5 কোটি জাপানি নাগরিক 70 ছুঁই ছুঁই। এদের নিঃসঙ্গতা কাটাতে এবার রোবট তৈরি করেছে টয়োটা মোটরস, নাম কিরোবোমি। জাপানি ভাষায় রোবট বলছে ওর নাম কিরোবো। টয়োটার কর্মীর প্রশ্নের উত্তরে জানাচ্ছে ওর জন্মদিন এবছর 2রা মার্চ। গাড়ি তৈরিতে টয়োটার বিশ্বজোড়া নাম। সংস্থার দাবি, শুধু প্রবীণ নাগরিকরাই নন, একা লং ড্রাইভে বেরিয়ে বোর লাগলেও দিব্যি তাদের তৈরি রোবটের সঙ্গে কথা বলে সময় কাটানো যাবে। সুনির এক পুরনো সহযোগী সংস্থার কারখানায় কিরোবো মিনি তৈরি করেছে টয়োটা। সামনে কেউ বসে থাকলে তার উপস্থিতি টের পাওয়ার ক্ষমতা রয়েছে এই ক্ষুদে রোবটের। ইঞ্জিনিয়াররা তার মাথায় পুরে দিয়েছেন সাধারণ কথাবার্তা চালানোর ক্ষমতা। 3 ঘন্টা চার্জ দিলে 2.5 ঘন্টা কথা চালিয়ে যেতে পারবে এই রোবট। উচ্চতায় 10 সেন্টিমিটার, ওজনে 183 গ্রাম। তাই কিরোবো মিনিকে ব্যাগে নিয়ে সহজেই যেখানে খুশি যাওয়া যাবে। নতুন বছরে বাজারে আসবে এই রোবট। দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় 25,000 টাকা।